নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ফুলের ঝুরো পকোড়া বানাবো। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এখানে 250 গ্রাম সজনে ফুল আছে, কচি কচি ডাঁটাও আছে কয়েকটা। এটা ফোটানো জলে 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নেব। সজনে ফুলগুলো 20 থেকে 22 সেকেন্ডের মতো ফোটানো জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এতে ফুলটার কষ্টটা চলে গিয়েছে। এবার অন্য একটা পাত্রে ফুলটা ঢেলে নিয়েছি। এবার পকোড়া ভাজার জন্য আমি ব্যাটারটা রেডি করব। ফুলের মধ্যে প্রথমে বেসন দিয়ে দিচ্ছি, এরকম একটা বড় চামচের, 1.5 চামচের মতো বেসন দিলাম। এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, লবণ দিলাম 1/2 চামচ ছোট চামচের, পোস্ত দিলাম 1/2 চামচের মতো, কালো জিরে দিলাম 1/4 চামচ। এবার 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, ঝালটা স্বাদ মতো নিতে হবে। হলুদ দিলাম 1/2 চামচ। এবার পুরো উপকরণগুলো শুকনো শুকনো মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে অল্প পরিমাণে চিনি নিতে পারেন, কিন্তু সজনে ফুল একটু মিষ্টি হয় বলে আমি চিনি নিলাম না। ভালো করে শুকনো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে একটু খুব সামান্য পরিমাণে জল দেব, 1 চামচ 2 চামচ, আর একটু নেব, 3 চামচের মতো জল দিলাম। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা যত শুকনো শুকনো মাখানো হবে, পকোড়াগুলো তত সুন্দর হবে। এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি ব্যাটার রেডি করতে করতেই তেলটা গরম করতে দিয়েছিলাম, ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না। এবার ব্যাটারটা ছাড়ছি, এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ছাড়তে হবে। দিতে দিতে পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নেব। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, এরকম করে ছাড়িয়ে 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 পকোড়াগুলোকে ছাড়তে হবে। উঁকি দিয়ে পকোড়াগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে। এবার ওভেনটা বাড়িয়ে দিলাম, পকোড়াগুলোকে সব আলাদা আলাদা করে দিলাম ফুলগুলোকে। যদি পকোড়াগুলো জুড়ে যায় তাহলে ফের এরকমভাবে টেনে টেনে ছাড়িয়ে দিতে হবে।
নাড়াচাড়া করে ভালো করে উল্টি পাল্টে দিতে হবে পকোড়া গুলোকে। পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। সজনে ফুলে ঝুরো পকোড়া রেডি। এবার ওপর থেকে একটু বিট নুন ছিটিয়ে নিয়েছি, আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।